নজর পড়ে গেছে গুনাহ হবে না, প্রথম নজর মাফ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ জান্নাত বান্দার গুনাহ হোক, দ্বিতীয় নজরটা হবে পাপ। এক বেচারি অনেকদিন আগে একটা ছেলে মাহফিল থেকে দাঁড়ায় বলে, হুজুর তাহলে একটা কথা বলি কি, প্রথম নজর যেহেতু তাকানো জায়েজ আছে, এক নজরে এক চোটে এক ঘন্টা এক তালে যেরকম নাউজুবিল্লাহ, এগুলো কি করা যাবে না? নাম্বার তিন হলো অতিরিক্ত খাদ্য গ্রহণ। কিছু কিছু লোক আছে হিসাব ছাড়া খায়, আছে না নাই, খাদ্যের কোনো প্রশংসা করে না, খাইছো কেমন, জুত না, ও খাওয়াতে পারলো না তো, এরকম কিছু লোক আছে না বলো, খাওয়া নিয়ে যারা কথা বলে ওদের মতো ছোট লোক দুনিয়াতে নাই। যার রিজিক জুটবে বলে ফেলবো আলহামদুলিল্লাহ, যারা বেশি খায় তারা বেশি খাদ্যের দোষ ধরে, ঠিক কিনা বলেন? এত খাওয়া খায় সার আঙ্গুল কপাল বাদে সব পেট খাইছে জন্মের খাওয়া, খাওয়ার শেষেও যখন বলে খাইছো কেমন, হয়নি, রুচি নাই বা খেতেই পারি না, এদিকে তিন কেজি খাওয়া শেষ, এরকম লোক আছে না বলেন? এগুলো অন্তরকে নষ্ট করে ফেলে। নাম্বার চার হলো বন্ধু খারাপ নেওয়া যাবে না, বন্ধু আমরা ভালো নেব, জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার বন্ধু আমার কে, এটা জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা একটু কান লাগান, তিনটা অধিকার নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি, তিনটা হক নিয়ে। নাম্বার ওয়ান হক হলো আল্লাহর হক, আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। ইবাদত মানে হলো আমরা শুধু বুঝবো না নামাজ, আমরা শুধু বুঝবো না রোজা, আমরা শুধু বুঝবো না রমজান মাসে রোজা রাখা যাকাত দেওয়া, এতটুকুই শুধু ইবাদতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখে নাই। ইবাদত মানে হলো আমার জন্ম থেকে না মৃত্যু পর্যন্ত জীবন চলার পথে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আইন আদালত, ব্যাংক বিমা, চাকরি বাকরি, যা কিছু আছে সমস্ত কাজে ইবাদত আছে না নাই বলেন, আসতে বলবেন ইবাদত আছে না নাই বলেন, সকল কাজেই দিনদারিতা আছে। আমার ব্যাংক চলবে কেমনে, আমার অফিস চলবে কেমনে, আমার পরিবার চলবে কেমনে, সমস্ত কাজে আল্লাহ তাআলা হুকুমটা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ব্যবসার ব্যাপারে বলেছেন এবং ব্যাংকের ব্যাপারে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা ব্যবসার কথা বলে দিলেন, এবার পরিবারের কথা বলছেন, পরিবার নিয়ে কথা তিনি বলেছেন, পরিবারটা তুমি চালাবে কেমনে, সমাজটা তুমি কেমনে চালাবে, রাষ্ট্র নিয়ে কথা বলেছেন, রাষ্ট্র তুমি চালাবে কেমনে, রাষ্ট্রপতির জন্য মেসেজ কোরআনে আসে না নাই, কৃষকের জন্য মেসেজ কোরআনে আসে না নাই, ব্যবসায়ীর জন্য মেসেজ কোরআনে আসে না নাই, এরকম করে যত ধরনের যত শ্রেণীর যত পেশার লোক আছে প্রত্যেকটি পেশার লোকের জন্য আল্লাহ তাআলা এর মধ্যে মেসেজ দিয়ে দিয়েছেন, বান্দা এই মেসেজ তুমি ফলো করবে, এই মেসেজ ফলো করে যদি তুমি চলতে পারো তুমি হবে আমার একমাত্র অনুগত বান্দা, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহর হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো, আজকে প্রথমেই প্রশ্ন করেছিলাম কয়েকজন জবাব দিয়েছেন, সবচেয়ে বড় হক হলো আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাওয়া, আসতে বলবেন না কোথায় যাওয়া, মসজিদে চলে যাওয়া, এটা কার হক, আসতে বলবেন না কার হক, এটাকে এক বেলা না পাঁচ বেলা, শুক্রবারেও এক বেলা না পাঁচ বেলা, শুক্রবারে দেখবেন শুক্রবারে দু রাকাত নামাজ পড়ার জন্য যায় কিন্তু জুমার নামাজ পড়ার আগে আরেকটা ফরজ চলে গেছে, সেই ফরজের নাম কি বলেন, কি নামাজ, ফজর চলে গেল, ফজর পড়ে নাই কিন্তু জুমা ছাড়ে নাই, ভাবতেছে জুমার নামাজ হাজিরা দিলে তো সাত দিন মাফ হয়ে যাবে, অসম্ভব ব্যাপার, কোনোদিন মাফ হবে না। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জুমার নামাজের যত গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ, এটা কারোর জন্য কোনো মাফ না, এত গুরুত্ব এই নামাজের। যদি কোনো দরিয়ার ভিতরে সফর করতে করতে হঠাৎ করি দরিয়াতে নৌকা ডুবে গেছে, নৌযান ডুবে গেছে, জাহাজটা ডুবে গেছে, আমি মারা যাচ্ছি, আমার মাথা নিচের দিকে চলে গেছে, পানি নিচের দিকে, হাতটা পড়ে আছে, ওই সময় যদি সেন্স থেকে যায় যে নামাজের সময় হয়েছে, ওই সময়ও তোমার উচিত ইশারা করে নামাজ আদায় করে নেওয়া। কোনো মহিলার পেটে বাচ্চা আসছে, সেই বাচ্চাটার ডেলিভারির সময় হয়ে গেছে, বাচ্চার মাথাটা দুনিয়াতে এসেছে, বডিটা এখনো মার পেটের মধ্যেই রয়ে গেছে, এমন অবস্থায় যদি তার সেন্স থেকে যায়
নামাজের রক্ত যদি চলে আসে, নেফাজের হুকুম তো আসে নাই পুরোপুরি, ওই সময় তার নামাজটা পড়তে হবে। নামাজের কোনো মাফ নাই, নামাজের কোনো সার নাই। সেই নামাজটা আজকে কেমন করে আমরা হেলায় খেলায় ছেড়ে দেই, নষ্ট করে ফেলে দেই। নামাজকে আমরা বাদ দেব না কখনো, এমনকি হররিকতা ও মুজিকতা তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, আগুনে ভস্ম করা হয়, নামাজ বাদ দেওয়া যাবে না। আমার ভাইরা সাহাবিরা কত কষ্ট করে নামাজ পড়েছে, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে। একজন সাহাবি ইসলাম কবুল করে মক্কার মানুষ মদিনায় হিজরত করেছেন, মুহাজির সাহাবি। মক্কার কুরাইশ করলো কি মদিনার উপকণ্ঠে গিয়ে খোবায়বকে অপহরণ করে নিয়ে চলে আসলো মক্কায়। নিয়ে এসে বলছে, খোবায়ব তুমি আমাদের আত্মীয়, ইসলামটা ছেড়ে দাও। খোবায়ব বললেন, তোমরা আমাকে যতই চাপ দিবা আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। রিমান্ডে নিয়ে কোনো কাজ হলো না, খাবার বন্ধ করে দিল। খাবার যখন বন্ধ হয়ে গেছে, খোবায়বের ব্যাপারে তারা নিশ্চিত হলো, মনে হয় খোবায়ব না খেয়ে মারা যাবে। কিন্তু খোবায়বের আল্লাহর প্রতি এমন তাওয়াক্কুল, এমন এত নির্ভরশীলতা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত থেকে জান্নাতের আঙ্গুর পাঠায় দিয়েছে। ফেরেশতা শেষ রাতের দিকে তার সামনে আঙ্গুরের ছড়া ঝুলায় রাখে, তিনি একটা করে আঙ্গুর একটা করে আঙ্গুর তিনি মুখের মধ্যে নেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে একজন নারী দুনিয়াতে বসেই জান্নাতের খাবার খেয়েছিলেন, সেই মহিলার নামটা কি বলেন তো? ঈসা ইবনে মারিয়াম। তো মারিয়ামের মানে ঈসার মা হচ্ছে মারিয়াম, কিন্তু ঈসা তো না, মানে সেই খাবারটা খেয়েছেন ঈসা না মারিয়াম? কে খেয়েছেন বলেন? মারিয়াম, মারিয়াম বিনতে ইমরান, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের ছেলে হলো মারিয়াম। খুব দামি একজন মহিলা, নিজেও দামি, বাবাও দামি, সন্তানও দামি। আল্লাহ তাআলা নিজের নামে তার নামে সুরা নাজিল করেছেন, সুরা মারিয়াম আছে না, আবার বাবার নামে সুরা আলে ইমরান আছে না, আবার ছেলেটা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে বসে তিনি জান্নাতের খাবার খেয়েছিলেন, দুনিয়াতে বসে কি পরিমাণ তিনি আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন। তাকে প্রশ্ন করা হলো, মারিয়াম আন্না লাকি হাদা, এই খাবারগুলো কোথায় পেয়েছ? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য পাঠায় দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো টেনশন করি, হয়তো বাজারের টাকা কালকেরটা নাই, আল্লাহ তোমার নজর কি আসলেই নাই আমার দিকে, এরকম বলার লোক আছে না? নাই বলেন তো, হতাশ হয়ে যায়, কি করে খাবো, কি করে চলবো, এটাও শিরিক। এটা কি বলেন? এটা বলেন, এটা কি, কি করে খাবো, কি করে চলবো, এই চিন্তা আমার বেশি না আল্লাহর বেশি? আমাকে বানাইছেন কে? পুরা তাওয়াক্কুল করে দেবে আল্লাহর উপরে। হাদিস এসেছে, যদি কোনো বান্দা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তাকে, আল্লাহ তাআলা তাকে পাখির মতো রিজিক দিবেন। কিসের মতো? পাখির খাদ্য গোডাউন আছে তো, খাদ্য গোদাম আছে না পাখির? খাদ্য গোদাম আছে। আচ্ছা, সকাল ওর কি কোনো গোডাউন নাই, গুদাম নাই, কিচ্ছু নাই? সকালবেলা ঘর থেকে বের হয় ভরা পেটে না খালি পেটে? খালি পেটে। জিকির করে কার? সন্ধ্যায় আসে ভরা পেটে না খালি পেটে? ভরা পেটে। কে দেয়? হ্যাঁ, আসতে কোন কেন? আচ্ছা, আমরা বেশি খাই না নদীর, নদীর প্রাণী বেশি খায়? আমরা বেশি খাই না সমুদ্রের প্রাণী বেশি খায়? সমুদ্রের প্রাণী বেশি খায়। এক তিমি আছে, এক তিমির ওজন হলো 120 টন, ওর গায়ের ওজন 120 টন ওজন। এদের ট্রাক যায় না, ট্রাক 5 টন 10 টন, এরকম গোটা 20টা ট্রাক সমান একটা তিমি মাছ। আল্লাহু আকবার বলবেন না? 120 টন ওজন। সেই তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ পান করায় 50 থেকে 60 মন। একটু আস্তে কর, সুবহান আল্লাহ। তিমির তো মনে হয় খাদ্য গোদাম আছে, কোন মাছের খাদ্য গোদাম আছে? কিচ্ছু নাই। অথচ তাদের কোনো টেনশন আছে? টেনশন বেশি কার? আল্লাহ টেনশন, আল্লাহরও টেনশন নাই, একটু এদিক। হ্যাঁ, ওই যে ক্যামেরা না? আচ্ছা, টেনশন কাদের বেশি? আমাদের। কি করব, কি হবে আমার, কি যেন হলো, কি করে খাবো, চাকরি নাই, বাকি নাই, আছে না নাই, এগুলো টেনশন করা যাবে না। সব দায়িত্ব আমার কে নিয়েছেন? নাকের সামনে অক্সিজেন কে দিয়েছেন? হয়তো বলবেন, হুজুর বুঝবেন কি, ঠেলাতে বোঝেন নাই, হয়তো মনে মনে চিন্তা করতে, কিচ্ছু না, মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? মুখেরটা না নাকেরটা বলেন, কোনটা কোনটা বলেন? যে বলে যে আল্লাহ কেমনে খাওয়ায়, আমি না খাইলে পরে
আল্লাহ কেমনে আমাকে চালায়, আমি না বাজার করলে পরে সোজা ওর নাকটা গিয়ে চেপে ধরবেন। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা অক্সিজেনটা ফ্রি করে দিয়ে গোটা দুনিয়া খাবা, যেরকম সুবহানাল্লাহ, দুনিয়ার এই গম, এই ধান, এই আলু, এই পটল, এই সবজিগুলো আমি তিন দিন চার দিন পেলাম না, বেঁচে যাব। কিন্তু আল্লাহ তাআলা নাকের ডগায় যে অক্সিজেনটা দিয়েছেন, পাঁচ মিনিট নাই এই জায়গায় কোনো মানুষ আছে নাকি, সব শেষ হয়ে যাবে। সে আল্লাহ বলছেন, বান্দারে সব চাহিদা আমি তোর পূরণ করে দেই বান্দা, রিজিকের বিষয়ে তুই কোনো চিন্তা করবি না। ওয়ারযুকহু মিন হাইতুলা ইয়াহতাসিব, আমি তোকে সীমাহীন জীবিকা দিয়ে দেব। তবে একটাই আমরা দোয়া করব, সেই দোয়াটা হলো যে বান্দা নিয়মিত ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তার তিনটা জিনিস, তিনটা চাহিদা পূরণ করবেন। কয়টা বলেন? দোয়া শিখাই দিচ্ছে, সবাই বলে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, হয়ে গেছে দোয়া, হয়ে গেছে শর্ট দোয়া এটা, আস্তাগফিরুল্লাহ, এটা একটা দোয়া, বোঝা গেল কি? এটা পড়লে কি হবে জানেন? মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ তার সকল হতাশা দূর করে দিবেন, সকল সংকট দূর করে দিবেন, এবং তাকে অপরিমিত রিজিক তাকে দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব ইস্তেগফার করব কার কাছে? আল্লাহর কাছে। খোবায়েব জেলখানার মধ্যে আছে, ওরা বললো কি খাবার বন্ধ করে দিল, খোবায়েব কোনো টেনশন নাই, আল্লাহ তাকে খাবার পাঠায় দিছে, খাবার খাচ্ছেন। জেলখানার যারা কেয়ারটেকার তারা বলে, এই আমরা ওর খাবার বন্ধ করলাম, ওর সামনে দিকে আঙ্গুর কে যেন দিয়ে রাখে, গোটা মক্কা টক টক হয়ে গেল। সবাই বললো ওকে মেরে আমরা ওকে না খায় মারতে পারবো না, ওকে আমরা শুলে কাজটা ঝুলিয়ে মারবো। খোবায়েবের কানে সংবাদ দেওয়া হলো, খোবায়েব তোমরা আমাকে, আমরা তোমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেব, বিদায় করে দেব, তুমি কি করবে বলো, সর্বশেষ তোমার সিদ্ধান্ত কি? খোবায়েব বলছেন, তোমরা আমার কি করবে জানি না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমি আমার আল্লাহর হক নষ্ট করব না, পাঁচ ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, আল্লাহ রুবুবিয়াতকে অস্বীকার করব না। আমি সঙ্গে সঙ্গে চূড়ান্ত আকারে পাশ হয়ে গেল, তাকে শুলে কাস্টে ঝুলিয়ে মারবে, তাকে নিয়ে যাচ্ছিল, এমন সময় আত্মীয় স্বজন বলতেছে, খোবায়েব তোমার শেষ ইচ্ছা আমরা পূরণ করতে চাই, তোমাকে আমরা যেহেতু মেরেই ফেলব, শেষ ইচ্ছা বলতে তোমার কিছু আছে নাকি? খোবায়েব বলেন, শোনো, আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমি দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাবো না, দুনিয়ার কোনো লোকের সঙ্গে আমি কথাও বলবো না, দুনিয়ার কোনো খাবার আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা যদি আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমাকে একটু ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায়া আমি আল্লাহর হক, আমি নামাজটা আদায় করে আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। সবার আগে কার হক? আস্তে বলবেন না, কার হক? যুবক আজকে সুন্দর করে তুমি সুন্দরী একটা মেয়েকে বিয়ে করলা, বিয়ে করার পরে দুই বছর সংসার চলে গেল, তোমার সংসারে একটা ফুটফুটে বাচ্চার জন্ম হলো, বাচ্চাটার বয়স এক বছর, হঠাৎ করে তুমি নলকা যেতে নিয়া, সিরাজগঞ্জ রোড যেতে নিয়া পাঁচ দিনের মোড়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে, যায় না? বছর খানেক আমি আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাঁচ দিনের মোড়ে দেখি ট্রাকের তলে একটা যুবক হুন্ডা সহ পড়ে আছে। এই তো মানুষের জীবন, ইয়াং ছেলে মারা গেছে, হয়তো বাড়িতে বউ কান্নাকাটি করে শেষ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, তুমি মরে গেলে যুবক, তোমার বউটা কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলবে, ছোট্ট বাচ্চাটি এতিম হয়ে যাবে, তিন দিন চার দিন তোমার বউ খাবে না, মুখে কোনো হাসি থাকবে না, সাত দিন পার হয়ে যাবে, আট দিন পার হয়ে যাবে, খাবার স্বাভাবিক হয়ে যাবে, এক মাস চলে যাবে, মোটামুটি তার মধ্যে হাসির ভাব চলে আসবে, পৃথিবীর সমস্ত মৃত্যুর শোক সর্বোচ্চ তিন দিন পর্যন্ত, একটা স্বামীর মৃত্যু হলে স্ত্রীর শোক থাকে চার মাস পর্যন্ত, কয় মাস বলেন? চার মাস পর্যন্ত। এই চার মাস শোকটা পালন হয়ে গেল, ইদ্যুত পূরণ হয়ে গেল, তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউকে নিয়ে চলে গেল, বাচ্চাটা অসহায় হয়ে গেল, তোমার বউটার ব্যাপারে তোমার শ্বশুর শাশুড়ির সিদ্ধান্ত নিয়ে ফেললো বিয়ে দেবার, তোমার বউকে বলবে মা এমন করে তো জীবন চলে না, বিয়ে শাদী হওয়া দরকার, বিয়েটাও হয়ে গেল, বিয়েটাও দিয়ে দেওয়ার পরে নতুন স্বামীর ঘরে গিয়ে নতুন স্বামীর সংসার করে মুখে হাসি ফুটে নিয়ে পরের দিন সমার তোমার সেই বউটাই তার বাপ মাকে ফোন দিয়ে বলবে, আব্বা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো,
এটাই তো বাস্তবতা, এটাই তো দুনিয়ার নিয়ম। দুনিয়া বসে থাকবে না, তুমি আজকে চলে যাবা, তোমার জায়গা আরেকজন দখল করবে, তোমার সম্পদ আরেকজন দখল করে ফেলবে। কিন্তু যিনি আমাকে একটা সেকেন্ডের জন্য বলবেন না কখনো, ইহকালেও পরকালেও, তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। সেই জন্য আমরা সবার আগে কার হক আদায় করবো? আল্লাহর হকটা আদায় করবো। আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান ইসলাম কি মানতে চায় না। সেই খোবাইবের ওজুর পানি দেওয়া হলো, ওজুর পানি নিলেন, তিনি নিলেন, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন, প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাত পড়তে তিনি হঠাৎ করে নামাজের মধ্যে মনে হলো নামাজটা লম্বা করলে পরে কাফের মুশরিকরা মনে করতে পারে খোবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে, তারা হুড়ো করে দ্বিতীয় রাকাত শেষ করে ফেলে দুই হাত তুলে আসমানের দিকে তাকায়া তিনি বলছেন, আরশের মালিক আল্লাহ তাআলা, আজকে আমি চার মাস পাঁচ মাস হলে জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে আছি, কিছুক্ষণ পরে তারা আমাকে শুলে কাস্টের দিকে নিয়ে যাবে, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, আমি আমার নাকির মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি, আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আজকে থেকে চার মাস আগে রসুলকে দেখতে পেয়েছি, আজকে চার মাস গত হতে চললো রসুলকে দেখতে পাই না, নবীজির চেহারা আমার চোখের সামনে আসে না, আমি রসুলকে দেখতে পাচ্ছি না, ও আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মেহরবানি করে আল্লাহ আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। নবীর প্রতি টান আছে না নাই বলেন? নবীর প্রতি মহাব্বতের দরকার আছে না নাই? ভালোবাসবো আমরা তিনজনকে, মূলত ভালোবাসো কয়জনের সঙ্গে হবে বলেন? তিনজনের সঙ্গে। এবার এদিকে হকের কথা আসছে কয়টা? তিনটা হকের কথা আসছে। যত্ন নেবো কয়টা জিনিসের? তিনটা জিনিসের। সব তিন তিন মিলাই দিচ্ছে আজকে, জোরে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ আপনারা। আমি সিরাজগঞ্জে সবচেয়ে বেশি মাহফিল করি, যত জেলায় যাই সিরাজগঞ্জ আমি আলোচনা করে মজা পাই, কেন জানেন? সিরাজগঞ্জে কোনো ভোগী সোগি চলে না, আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ কোরআনকে বোঝে, ইসলামকে বোঝে, এলাকায় আয়াত দিয়ে কথা বললে জনগণ আরো বেশি খুশি হয়। আমার দেশে এমনও কিছু জেলা আছে, কুড়িগ্রামে এক মাহফিলে গেছিলাম, আমি আয়াত বলি, বুঝলেন, আয়াত বলি কোরআন শরীফের, বলে এক চাচা বলে, হুজুর আপনি তো আরবি বলেন কেন? কি কথা কি বুঝতেছেন? এদেশে ওয়াজ করা কিন্তু সহজ না, একটু কঠিন। বসেন, কষ্ট হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, এত অল্প সময়ে আমি এই মাহফিলে এসেছি, আমি নিজেকে ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ। এত অল্প সময়ে এত মানুষের সমাগম হবে, আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন কিনা জানি না, খুশি হয়েছেন তো? আমার সিরাজগঞ্জ এবছর এটাই লাস্ট মাহফিল, আর মাহফিল মনে হয় রোজার আগে আর এই মাহফিল মনে হয় এইদিকে নাই। তো যাই হোক, খুব সুন্দর একটা পরিবেশে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো, কথা হলো, অনেক দূর থেকে মাহফিল আসছে, পাশাপাশি উপজেলা থেকে অনেকে আসছেন, সিরাজগঞ্জ শহর থেকে আসছেন, কিন্তু এইদিকে উল্লাপাড়া, এইদিকে সদর, ওইদিকে কামা, এখানে রায়গঞ্জ ঢুকলো কেমনে? বুঝলাম, রায়গঞ্জ ঢুকলো কেন? রায়গঞ্জ তো ওই পাড়া, সান্দাই কোনা, তিনটার বর্ডার, এখানে এখানকার আসামিতে ধরা কঠিন। সেই রায়গঞ্জ থেকে আসবে কখন? এই নদী টদী পার হতে তো ওতে সান্দাই কোনা বসে থাকবে, তাই না? আমি ঢুকে দেখছি কি ব্যাপার, আমি রায়গঞ্জে কেমনে আসলাম আবার? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলবো, কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ছেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর কাউকে কিছু বলা লাগতেছে না, খোবাইব একাই দৌড় মেরে ফাঁসির মঞ্চের দিকে আগায় যাচ্ছে, পিছন থেকে বলে খোবাইব মানুষ মরার জন্য দৌড়ায়, তুমি দৌড়াও কেন? আমি মরার জন্য দৌড়াচ্ছি না তো, আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি। وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض, দৌড়াচ্ছি আমি জান্নাতের দিকে। ফাঁসির মঞ্চে তার দুই হাত বাঁধা হলো, দুই পা বাঁধা হলো, এক কোরাইশ এসে বলতেছে, খোবাইব তোমার এই জায়গায় তোমাকে না দিয়ে মুহাম্মদকে দিলে কেমন হতো? বলেন তো, ইমানদারের মুখে যদি এই আওয়াজ আসে তার কি সহ্য হওয়ার কথা? হাত তো বাঁধা, মারার তো আর কোনো কায়দা নাই। উনি ওনার ওখান থেকে সর্বোচ্চ চেষ্টা করলেন, মুখের মধ্যে থুতু জমালেন, কয়েক মিনিট ধরে থুতু জমা করে এক মুখ ভরা থুতু তার মুখ বরাবর নিক্ষেপ করে বললেন, শয়তান আল্লাহর কসম করে বলছি আমার চোখের সামনে নবীর একটা পশমের ক্ষতি করবি, আমি তাকে হালে ছেড়ে দিতাম না।
যখন সুবহানাল্লাহ, সেই নবীজির দাঁত ভাঙ্গা ইসলাম নিয়ে কথা বলা হয়, রাসূল কি নিয়ে কথা বলা হয় এই বাংলার জমিনে, মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে বাতিলদের মোকাবেলা করতে হবে। ইসলামের জন্য জান মাল দিতে সবাই রাজি আছেন তো? রাজি আছেন? কারা কারা একটা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাত পেতে হলে ফুলশয্যার উপর থেকে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের রাস্তা হলো ফুলশয্যা দিয়ে নয়, বাধা কাটা জেল জুলুম নির্যাতন নিপীড়ন এগুলোকে ডিঙ্গিয়ে জান্নাতে যেতে হবে মুসলমান। দুঃখ লাগে, আমার দেশে কিছু আলেম আছে, কিছু আছে সরকারি, আছে না নাই, কিছু আছে তরকারি, আলু গোলালু গোলালু, আছে না নাই। আমরা গোলালু হব না মিষ্টি আলু হব? মিষ্টি আলু ওকে স্পেশাল করে সিদ্ধ করে লবণ দেখে হবে, ও কোথাও চলবে না। আর গোলালু ও চপে চলে, ভর্তায় চলে, ঘাটিতে চলে, সব জায়গায় চলে, মোনাফেক সব জায়গায় চলে, ঠিক কিনা? আমরা মাসি হব না মৌমাসি হব? মৌমাসি, মাসির কাম কি? ও জাত কুজাত নাই ওর, সব জায়গায় পড়ে। কিন্তু মৌমাসি, মৌমাসি কি নাপাক জায়গায় পড়বে? মৌমাসি তো আল্লাহ তাআলার কেমিস্ট, আল্লাহ তাআলার কি কেমিস্ট, আল্লাহ তাআলার নিয়োজিত, সে হলো মানে ওষুধ প্রস্তুতকারক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার ফার্মাসিউটিক্যাল আছে না, ওষুধ কোম্পানি আছে না, সে ওষুধ কোম্পানির মানে মূল ইনচার্জ আল্লাহ পাক দিয়েছেন হলো মৌমাসিকে। মৌমাসিকে বলে দিয়েছে আল্লাহ তাআলা, ওয়া উহা ইলা আন-নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে গাছের ডালে এই সমস্ত মৌচাক বানাবি, মধু সংগ্রহ করে ওখানে রাখবি, কোনো কথা নাই, আমার বান্দার জন্য ওষুধ রেখে দিয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার ওষুধ কোম্পানি কি লিমিটেড না আনলিমিটেড? আর দুনিয়ার সমস্ত ভ্যাকসিন কো লিমিটেড, স্কয়ার লিমিটেড, রেনেটা লিমিটেড, আর আল্লাহর কোম্পানি আনলিমিটেড। আল্লাহু আকবার বলে। তাহলে মৌমাসি হব না মাসি হব? মৌমাসি না মাসি? মৌমাসি হতে হবে। নাপাক জায়গায় যাওয়া যাবে না, হারাম জায়গায় যাওয়া যাবে না। যে মুখে আমার দুধ আল্লাহ পাক খেতে বলেছেন, সেই মুখে শরাব মদ্যপান গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যত আইন পাশ করুক না কেন, এগুলো আমরা মানি না। সবার আগে আমরা মানবো কার আইন? আসতে বলবেন না, কার আইন মানবো? আল্লাহর আইনটা আমরা মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এখানে তিনটি হকের কথা বলেছি। নাম্বার ওয়ান হক হলো কার হক? আল্লাহর হক। ওই সাহাবি করলেন কি? আল্লাহর হক আদায় করলেন। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো, হাত একটা কেটে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে খোবাইব মুসকে মুসকে হাসি মারেন। বল হলো খোবাইব হাসো কেন? খোবাইব বলছেন, তোমরা আমার একটা করে হাত কেটে দিচ্ছ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুর একটা করে দেখায় দিতেছেন, সেই জান্নাতের হুর কি সবাই নিতে চান না? তাহলে আস্তে আস্তে কয়, নিতে চান না? সবার জন্য জান্নাতে হুর আছে না নাই? দেখেন ওই বুড়ো চাচাও চায়, দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন বুড়ো চাচার মুখে কিন্তু দাঁত নাই, কিন্তু হুর কিন্তু ঠিকই নেবে, কিন্তু হুরের ক্ষেত্রে কোনো সার নাই, বলি আলহামদুলিল্লাহ। শোনেন, হুরের গল্প বইদের কাছে কিন্তু করা যাবে না বেশি, বউদের কাছে কোনো হুরের গল্প করবেন না। বউদের কাছে হুরের গল্প করলে মনে করেন সে রাত শেষ, ওই রাতে আপনি আর কাছে পাবেন না, কিন্তু হুর নিয়ে শুয়ে থাকো। তারা এক্ষেত্রে একটু আপোষহীন, তারা একটু সংকীর্ণ, তারা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। এটা ভালো, এটা তাদের ভালো দিক এটা। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা হুর দিয়েছেন, এটা আল্লাহ তাআলা অফার দিয়েছেন। আল্লাহর অফার আছে না নাই? সবাই কি জান্নাত নেবেন না? কি হুর ছাড়া জান্নাত নেবেন না? হুর আছে না নাই? আছে। জান্নাতের এক একটা হুর এত সুন্দর হবে, তাফসীর এসেছে, সেদিন দেখলাম একটা হুরের যে নখ, একটা আঙ্গুলের যে সৌন্দর্য, গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য এক পাল্লাই দিলে পরে এক নখের সমান হবে না। আর যুবক গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে,
ফ্যানটা নিচেই রাখেন, মানে যে চেয়ারে রাখেন না, চেয়ারে চেয়ারে রাখেন, চেয়ারে মানে ডাইরেক্ট লাগতেছে তো গলা বসে যাবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কোন স্কুলের সামনে বসে থাকে? আচ্ছা, যুবক কি গার্লস স্কুলে যাবে না বয়েজ স্কুলে যাবে? ও যায় গেছে কোন স্কুলে? গার্লস স্কুলে। এতিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই, শোক গর্তের মধ্যে, তিন রাত হলো ঘুমায়ও না। মেয়েটা যখনই বের হয়েছে ওর পিছে পিছে হেঁটে হেঁটে যায়, পিছে পিছে হেঁটে হেঁটে যায়। মেয়ে তো কোনো পাত্তা দেয় না। এখন পিছন থেকে বলে, শোনো আমি কিন্তু তিন রাত হলে ঘুমাই না। আসে না? আসে না? আসে। এমন কি মেয়ের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়, এরকম আছে না নাই? হাই রে বোকা, ওই জীবনটা যদি তুমি আল্লাহর জন্য দিতা, তোমার জন্য সোজা জান্নাতের হুররা তোমাকে টেনে জান্নাতে নিয়ে যেত। কোন দিকে দৌড়াও তুমি? কোন দিকে তুমি দৌড়াও? তোমাকে হতে হবে ইউসুফের মতো, তোমাকে হতে হবে মূসা আলাইহিস সালামের মতো। ইউসুফ জুলাইখার দিকে গেছেন না আল্লাহর দিকে গেছেন? আল্লাহর দিকে গেছেন। জুলাইখার কথায় তিনি পাত্তাই দেন নাই। জুলাইখা বারবার বলে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর, টানা টানা। বলতেছে, চোখের প্রশংসা করিস না, চোখ যিনি বানাইছে তার প্রশংসা কর। জোরে কান সুবহানাল্লাহ। আর আজকের যুবকদের ঘরের মধ্যে কোনো যুবতী তুলনিয়ে যদি বলে তোমার চোখ কত সুন্দর টানা, শোনো টানা তো আরো ছিল, তিন রাত ঘুম নাই আমার, কি কথা বলছেন না? কি চরিত্র ইউসুফ আলাইহিসসালামের! কিন্তু ইউসুফ আলাইহিসসালাম জুলাইখাকে চান নাই তিনি, কারণ জান্নাতের মধ্যে হুর আছে না নাই। দুনিয়ার জুলাইখা পেতে গেলে, দুনিয়ার সুইটি বিউটি শম্পা চম্পাকে নিতে গেলে তো জান্নাত পাওয়া যাবে না। আপনি নেবেন না কেন? নেন। দুনিয়ার মেয়েকেও আপনি বউ বানায় নেন, আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন, সন্তানের বাবা তুমি হয়ে যাবা, আল্লাহর বান্দা তৈরি হবে, বান্দা পৃথিবীতে আসবে, তারা জিকির করবে, তুমিও সওয়াব পাবা, আল্লাহর গোলাম পৃথিবীতে আসবে, তুমি বরকত পেয়ে যাবে। মানুষ যখন মারা যায় সমস্ত আমল গুলো বন্ধ হয়, তিনটা আমল থাকে, কয়টা আমল জারি থাকে? এর মধ্যে নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। আকাম কুকাম করলে কি সন্তান, নেক সন্তান হবে নাকি? নেক সন্তান তো হবে না। নেক সন্তান তুমি প্রোডাকশন দিয়ে দাও, বিয়ে শাদী করো, যুবক সন্তান হয়ে যাবে, সেই সন্তানটা বড় হবে, দোয়া করবে, ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, দোয়া করবে, সেই দোয়া কবরে বসে বসে তুমি পাবা। এরপরে সাদাকাতুন জারিয়া, সাদগায়ে জারিয়া, সেগুলো কেয়ামত পর্যন্ত তুমি কবরে বসে বসে সওয়াবগুলো পাবা। উপকারী জ্ঞান, ইলমুন, যে সমস্ত ইলমটা আমার আপনার জন্য উপকার বয়ে আনবে সেই সমস্ত ইলম হাসিল করবে, এবং ইলমটা ছড়ায় দেবে কেয়ামত পর্যন্ত, এই সওয়াবগুলো তুমি পেতে থাকবে। এই জন্য জেনার কাছে যাব না বিয়ের কাছে যাব? বলেন 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 বলেন, জেনার দিকে না বিয়ের দিকে? কিন্তু আজকে সমাজে যুবকরা বিয়ের দিকে বেশি যায় না, জেনার দিকে বেশি যায়, সোজা যায় না, বাইপাস যায়, খালি বাইপাস যায়, সোজা যায় না, বিয়ের দিকে যায় না। বিয়ে করলে তো বেকায়দা, বউ খাওয়াতে হবে, চিন্তা, এত চিন্তা, অন্যের বউ তো আছে, এরকম কিছু আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না, এগুলো হারাম। এগুলো কি বলেন? হারাম। সাড়ে চারটা বাজে, টেনশন নাই, আজান হচ্ছে হয়তোবা, আজান হোক, আজকে এখানে নামাজ হবে, ঠিক আছে না? আজকে আল্লাহর এই জমিনটা, নদীর তীরে আমরা বসে আমরা একসঙ্গে নামাজটা পড়ব, সবাই রাজি আছেন তো? সবার আগে কার হক আদায় করব আমরা? আল্লাহর হক আদায় করব। নামাজ আজকে নির্দিষ্ট সময় না হয়ে একটু পরে হবে, কোনো আপত্তি আছে কি? এত মানুষ আসছেন, আমার তো আলোচনার তো একটা হক আছে, আলোচনার হক আছে না? আছে। আমি তিনটা বিষয় ধরেছি, আমি মোটামুটি ভাবে আমি শেষ করার চেষ্টা করব। এই ওঠে কে, এই যে নামাজ আছে, নামাজ দায়িত্ব, দায়িত্ব ইমাম যান, ওনার দায়িত্ব আছে। আর কেউ আছে ইমাম? আছে কেউ? ইমাম ছাড়া কোনো মুসল্লি যদি ওঠে একদম খবর আছে, কিন্তু সবাই থাকবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার কার হক? আল্লাহর হক। খোবায় মৃত্যুর পূর্বে হক আদায় করছেন কার? আল্লাহ তাআলার। ফাঁসির মঞ্চের দিকে চলে গেলেন, ওইদিকে আমার নবীজি মদিনার মসজিদে বসে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, মনে আছে নাকি আপনাদের? আলোচনা করার মাঝে হঠাৎ করে আমার নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তব্য হঠাৎ বন্ধ করে আপনি সালাম দিচ্ছেন কেন? খুবাইবের কি হয়েছে? আমরা খুবাইবকে দেখি না আজকে পাঁচ মাস ছয় মাস হয়ে গেল। রসুল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে,
আমার খবাবার দুনিয়াতে বেঁচে নেয়, আমার খবাব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জীবন তো দিতেই হবে, জীবন তো চলে যাবে, বিছানায় মরে কি লাভ? আমার বন্ধুগণ, বিছানায় যদি মরতে হয়, বিছানায় যদি মৃত্যু হয়, বিছানায় মরবো, কিন্তু দিলের মধ্যে আমরা তামান্না রাখবো, আল্লাহ তুমি শহীদের দরজা দিয়ে দিবা, শহীদ মৌজুন আল্লাহ পাক আমাদেরকে জুটায় দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, সেই নামাজ আমরা কেউ ছেড়ে দেব না, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাত আদায় করার চেষ্টা করব, সুন্দর করে পড়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এটা এক নাম্বার হক, কয় নাম্বার হক বলেন? এক নাম্বার হক, এই হকটা আদায় করব। কিন্তু আল্লাহ তাআলা এখানে আবার শর্ত জড়িয়ে দিচ্ছেন, বান্দা ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর আইন ছাড়া কোনো আইনকে বিশ্বাস করা যাবে না, আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার কোন আইনকে যদি কেউ গ্রহণ করে, আল্লাহ তাআলা শক্ত ভাবে শক্ত ভাষায় বলে দিচ্ছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দেওয়া দিন ছাড়া অন্য কোন দিনকে যদি কেউ গ্রহণ করে, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, তার কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার ভাইরা, রসুল একদিন গুরুত্বপূর্ণ একটা হাদিস বর্ণনা করছিলেন সাহাবায়ে কেরামকে সামনে রেখে। রসুল বলছেন, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে পাঁচটা কাজের অর্ডার দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে পাঁচটা কাজের অর্ডার দিয়েছেন। নাম্বার ওয়ান হলো আল জামাআহ। কি আল জামাআহ? আস-সামা ওয়াত-তাআতি ওয়াল-হিজরাত ওয়াল-জিহাদ ফি সাবিলিল্লাহ। নাম্বার ওয়ান হলো তোমরা জামাত করবে, সঙ্গবদ্ধ হবে, আমরা একা থাকবো না, সঙ্গবদ্ধ হব, সেই সঙ্গবদ্ধ হবে ইসলাম ছাড়া না ইসলাম সহ, ইসলাম ছাড়া না ইসলাম সহ, সেই সঙ্গবদ্ধ যে হব আমরা, তার একজন নেতা থাকবে। ইদ কানা সালাসাতু ফি সাফরিন ফালইয়ামির আহাদুহুম, তোমরা যখন কোনো সফরে যাবে, তিনজন যদি হয়, তার মধ্যে একজন নেতা নির্বাচিত হবে, সেই সঙ্গবদ্ধ জীবনে গিয়ে তোমার একজন নেতা থাকবে, তার আনুগত্য করবে তুমি, তার কথা শুনবে। নাম্বার তিন, নাম্বার চার, হিজরত করবে। হিজরত মানে দুইটা, হিজরতের দুইটা সঙ্গে আছে। হিজরত মানে দেশ ত্যাগ করা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে ইসলামের কোনো অনুকূল পরিবেশ না, আপনি স্থানান্তর হয়ে গেলেন, এটা একটা হিজরত বলে। আর আল মুহাজিরু মা মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত মুহাজির তো সেই যে ব্যক্তি হারাম কাজ থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখে। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার পাঁচ হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদের তামান্না রাখা। এই পাঁচটা কাজ যদি কোনো বান্দার মধ্যে যদি কেউ না আনতে চায়, যদি কেউ বাস্তবায়ন না করতে চায়, রাসূল সব সর্বশেষ বলে দিলেন, ওয়াইন সামা ওয়াসাল্লা, ওয়াইন সামা ওয়াসাল্লা আন্নাহু যামা মুসলিম, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজাও রাখে, সে যদি দাবি করে আমি একজন মুসলমান, কিন্তু আল্লাহর কাছে সে ব্যক্তি কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। পাঁচটা কাজ কয়টা কাজ বলেন? এক নম্বর জামাত করা, সঙ্গবদ্ধ হওয়া। নাম্বার দুই হলো নেতার আদেশ শোনা, এরপরে তার আনুগত্য করা, হিজরত করা, আর জিহাদ করা কার পথে? আসতে বলবেন না কার পথে? এগুলো কার হক? আসতে বলবেন না কার হক? আল্লাহ তাআলা নিজে অর্ডার দিয়েছেন তোমরা এই সমস্ত কাজগুলো করো। আমার ভাইয়েরা, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, শিরকের কাজ তোমরা করতে পারবে না। তোমার জীবনে কত গুনাহ তুমি করেছো বান্দা, গুনাহ কোনো প্রবলেম নয়, গুনাহ তো সেই গুনাহ তো ফেরেশতা করবে না, গুনাহ করার যোগ্যতা মানুষকে কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? গুনাহ করলে পরে গুনাহ মাফ হওয়ার পন্থা আছে না নাই? তওবার কথা কে বলেছেন? আসতে বলবেন কে বলেছেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়ুযলামুনা শাইআ। তওবা যারা করবে, আমলে সালিহ যারা করবে, ইমান যারা আনবে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি স্থায়ী জান্নাত দিয়ে দেব, যে জান্নাতের চুল পরিমাণ কোনো জুলুম পর্যন্ত সেখানে থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করলে মাফ করবেন কে? আসতে বলবেন না কে মাফ করবেন? এক মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল আমার। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, একজন মহিলা সাহাবী বিবাহিত অবস্থায় জেনার কাজ করে ফেলেছেন, জেনা করার পর তার মধ্যে অনুশোচনা চলে আসছে। সহিহ হাদিসের বর্ণনা, বিশাল লম্বা কথা। ওই মহিলা জেনা করার পরে চোখের পানি আর বন্ধ হয় না,
সেজদায় পড়ে পড়ে কান্দেন। এক পর্যায়ে রাসূলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জেনা করো নাই, না হুজুর আমি জেনা করেছি, না তুমি করো নাই, না তুমি জেনা করেছো, না না আমি জেনা করেছি, না তুমি করো নাই। রাসূল তিনটাবার মানা করার পরও তিনি বলছেন, হুজুর সাক্ষী যদিও নাই, চারজন দেখে নাই আমার জেনা কাজে, জেনার কাজে, কিন্তু আমি নিজেই তার রাস সাক্ষী, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বলেন, জেনা যেহেতু করে ফেলেছ, পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ বাচ্চা আসছে। ডেলিভারি হয় নাই তো? না ডেলিভারি হয় নাই। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা বলছে, হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও মহিলা। মহিলা চলে গেলেন, সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়েন, আল্লাহর দরবারে কাঁপতেই থাকেন। দিনগুলো যায় সেজদার মধ্য দিয়া, চোখের পানি ফেলতে ফেলতে যায় নামাজ ভিজতে থাকে। দীর্ঘদিন চলে গেল, নয় মাস পূরণ হয়ে গেল, সন্তানটা ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার তিন দিন, চার দিন, দুদিন পরে নয় মাত্র একটা দিন পর সন্তানটা বাড়িতে রেখে সোজা নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলেন, মহিলা আসছে তো ভালো কথা, কিন্তু সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বলেন, সন্তান যদি জীবিত থাকে, হাউলাইনি কামিলাইন, সন্তানকে দুধ খাওয়াতে হবে তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত, কারণ সন্তানের রিজিক আল্লাহ পাক তোমার স্তনে রেখে দিয়েছেন। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সময় আমি চাই আমার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক, আল্লাহ যেন আমাকে আখিরাতের জিন্দেগিতে জিনাকারের কাতারে যেন না আমাকে নেন, আমি দুনিয়াতে শাস্তি পেতে চাই। এটার নাম তৌবা। এটার নাম কি বলেন? তৌবা। আসামি ধরার জন্য রাসূল কি কোনো পুলিশ লাগলো নাকি, র‍্যাব লাগলো নাকি, সীতা লাগলো নাকি, কোনো প্রশাসন লাগলো না, বান্দা নিজে হাজির হয়েছে, কার হয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার বন্ধুগণ, ওই মহিলা সাহাবি নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আমাকে ফেরত দিয়ে দিলেন। হ্যাঁ, আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। মহিলা সাহাবি ফেরত চলে গেলেন, সন্তানকে দুধ খাওয়ান, অন্য খাবারের অভ্যাস গড়ে তোলেন, দুধ খাওয়াতে খাওয়াতে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তোলেন, দুধ টোটালি বন্ধ করে দিয়া এবার সন্তানকে সঙ্গে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তানটা আমি আপনার কাছে নিয়ে আসছি, এই সন্তানটা এখন আমার বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার খাওয়া শিখে নিয়েছে, আমাকে ছাড়াও সন্তান বাঁচতে পারবে, দয়া করে দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমার উপরে শাস্তি কার্যকর করে, আপনার আইনটা কার্যকর করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। রাসূল বলেন, মহিলা রে, এটা তো আল্লাহ তাআলার আইন, এখানে আল্লাহ তাআলার বিধানের কাছে কোনো আপোষ চলবে না। ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে বোরকা পড়াইয়া ঢেকে ঢুকে তার শরীর বরাবর তোমরা পাথর মারা শুরু করে দাও। সন্তানকে রাসূল কোলের মধ্যে নিয়ে বললেন, সাহাবীরা, এই যে সন্তান আমার কোলে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দিন যে দায়িত্ব বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই বান্দা জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করব। দৌড় মেরে এসে একজন সাহাবি বাচ্চাটাকে নিয়ে চলে গেল, মহিলাকে সাহাবা একরাম ধরে নিয়ে গিয়ে পাথর মারা শুরু করে দিল। পাথর মারতে মারতে এক পর্যায়ে সাহাবি দুনিয়া থেকে বিদায় নিলেন। সাইয়েদনা আলী তার মধ্যে সামিল ছিলেন। হযরত আলী যখন পাথর মারতেছিলেন, এক ফোঁটা রক্ত তার গায়ে এসে ফিঙ্কি দিয়ে পড়ল। নাসিকা কঞ্চিত করলেন, মনে মনে চিন্তা করলেন, নাপাক রক্ত আমার গায়ে লেগেছে। নবীর সামনে গিয়ে একই কথা যখন বলতে লাগলেন, রাসূল বলছেন, আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই বান্দিটা শেষ জীবনে যে পরিমাণ তৌবা করেছে, আল্লাহ তাআলা তার রক্ত জমিনে পড়ার পূর্বেই তার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন, আলী, যা বলেছ বলেছ, আর বলার প্রয়োজন নাই, জানাজার আয়োজন করো, জানাজায় সামিল হয়ে যাব আমরা। জানাজার আয়োজন হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল, জানাজা সম্পন্ন করার পরে রাসূল বলছেন, মহিলাকে দাফন করে দাও, আর তোমরা জেনে রেখে দিও, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তৌবা করেছে, এই তৌবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বণ্টন করা হতো, প্রত্যেকটা গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে সবার জন্য আল্লাহ তাআলা জান্নাত ফয়সালা করে দিতেন। আমার ভাইরা, তৌবার রাস্তা এখনো বন্ধ না খোলা? আসতে বল, খোলা না বন্ধ? দুনিয়াতে চুরি করে ধরা পড়েছে, থানায় নিয়ে নিয়েছে, হাজি সাহ হন, পীর সাহ হন, আমৃত্যই থানায় আপনার সোরের তালিকে নাম থেকে যায়, কালো তালিকে নাম থেকে যায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা, চুরি করেছিস, ডাকাতি করেছিস, জেনা করেছিস, ব্যভিচার করেছিস, তৌবা করে আমার কাছে মাফ চেয়ে নে, সমস্ত কালো তালিকা থেকে নামটা মাইনাস করে দিই, আমি তোর নাম জান্নাতের তালিকায় দিয়ে দেবো। বান্দা, জোরে কান সুবহানাল্লাহ,
এক নাম্বার কার হক? আসতে বলবেন না, কার হক? নাম্বার দুই হলো বিল ওয়ালিদাইনি হাসানা, পিতামাতার হক। দুই নাম্বার কি বলেন? পিতামাতার হক। সবার বাড়িতে পিতামাতা আছেন আর নাই? কারো আছে মৃত, কারো আছে জীবিত। জীবিত পিতামাতার জন্য সন্তানের হক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। পিতামাতার যেমন হক আছে, আবার পিতামাতার উপরে সন্তানেরও হক আছে। কোনো হক কেউ নষ্ট করতে পারবে না। অনেকে বলে হুজুর আমার ছেলে আমাকে ভাত দেয় না। তার আগে প্রশ্ন হলো, সন্তান কেন ভাত দেয় না, তুমি কি শিক্ষা দিছ? কি ঠিক কিনা বলেন? আগে তো বাপকে শিক্ষা দিতে হবে। বাবা শিক্ষা না দিয়া সন্তানকে দোষ ধরা দিলে হবে? শোনেন, টাকা পয়সা তো সবকিছু না। সম্প্রতি একটা ভাইরাল একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ঢাকার ধানমন্ডির বাসিন্দা এক ব্যবসায়ী, এক অভিনেতার শ্বশুর, জানেন না অভিনেতার শ্বশুর কি করলো? ধানমন্ডির বাসিন্দা তো ফকির নাকি, না খেয়ে থাকে, বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, নিজের পিস্তল, লাইসেন্স ওলা পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে সুইসাইড করলো, আত্মহত্যা করলো এবং বললো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তৈয়ব পড়ে মরলো। বুঝেন নাই, মানে মদ খাইছে কিন্তু আগে শুরুতে বিসমিল্লাহ কইছে। আচ্ছা, এই লোকটা যে মারা গেল, তার তো কোনো সমস্যা ছিল না, অভাব ছিল না, বললো কেন? এর অন্যতম কারণ হলো নিজেও ইসলাম শিখে নাই, সন্তানদেরকে ইসলাম শেখায় নাই। ঠিক কি না? এই জন্য আমি শুরুতেই কথা বলেছি, তিনটা জিনিসের যত্ন নেব আমরা, ইমানের যত্ন, পরিবারের যত্ন, স্বাস্থ্যের যত্ন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কবিল ওয়ালিদাইনি হাসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। সন্তানকে টাকাওয়ালা না বানায় আল্লাহওয়ালা বানাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে শুধু টাকাওয়ালা বানাবেন, বুড়ো বয়সে আপনি বুড়া বাপ সন্তানকে দেখি ভয় করবেন ও বেয়াদবি করবে, আর সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন, বুড়ো বয়সে সন্তান আপনাকে দেখে ভয় করবে যে আমার আব্বা আম্মা যদি নারাজ হয়ে যায় আমি শেষ হয়ে যাব। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আর যারা সন্তান আছি, যাদের আব্বা আম্মা আছেন, জীবনের শ্রেষ্ঠ আচরণ, শ্রেষ্ঠ সুন্দর ব্যবহার আব্বা আম্মাকে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন, একটা বিল্ডিং বানায় ছেলে, বিল্ডিং বানায় ছেলের ঘর হয়, মেয়ের ঘর হয়, বইয়ের ঘর হয়, নিজের ঘর হয়, বাবার ঘর হয় না। আছে না, বাবার ঘর কোথায় হয় জানেন? সিঁড়ির তলে। এরকম বেয়াদব মার্কা কিছু সন্তান আছে না নাই? আছে না নাই? আছে। আবার মসজিদের দিকে তাকান, কোটি টাকার মসজিদ বানাইছে, 1 কোটি টাকা খরচ করে সেখানে মোজাইক করা, টাইলস পরানো, সব কিছু বানাইছে, সব কিছু হয়েছে, ইমাম সাহেবের থাকার জায়গা না। ইমাম সাহেবের জায়গা হলো কোথায় জান? সিঁড়ির তলে। কি কথা বলবো, কথা বলবো, একটু কথা বলবো, কথা বলার দরকার আছে? জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনি মসজিদে পড়েন, যে ইমামের পেছনে পড়েন, যে মসজিদে গিয়ে নামাজ পড়েন, সেই ইমামের জায়গা হলো সিঁড়ির তলে। তোমার কোটি টাকা খরচ করে মসজিদ বানাতে কইছে কে? আসতে কোন কেন? আসতে কোন কেন? কোটি টাকা খরচ করে মসজিদ বানায়, ভালো কথা। যারা কোটি টাকা খরচ করে মসজিদ বানাতে পারে, মসজিদের ইমাম সাহেবের বেতন এত কম হয় কেন? কি কথা, আমি ভুল বলতেছি? বেতন দেয় খতিব সাহেবের 6 মাসের বেতন বন্ধ, বাকি থাকে 6 মাস, কয় মাস বলেন? 6 মাস বাকি থাকে, এরপরও আবার বলে হুজুর আর 3 মাস দেরি হবে। 5,000 টাকা বেতন দেয় ইমাম সাহেবের, অথচ মসজিদের ক্যাশ আছে মসজিদের অ্যাকাউন্টে, ব্যাংকে রেখে দিছে 20 লাখ টাকা, 30 লাখ টাকা। ওইদিকে ইমাম সাহেবের বেতন দিয়া ইমাম সাহেব সংসার চলে না, তোর ব্যাংকে টাকা রাখতে কইছে কে? আসতে কোন কেন? আসতে কোন কেন? কথা কি বোঝা যায়? তাহলে এগুলো কি হক বলেন? এগুলো কি বলেন? বলেন এগুলো কি বলেন? হক, হক নষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। আপনি কি খেয়াল করতে হবে, আপনি যার পিছনে ইক্তেদা করছেন তার পারিবারিক সকল চাহিদা পূরণ হচ্ছে কিনা, সে বাজার করতে পারছে কিনা, সে তার সন্তানের হক আদায় করতে পারছে কিনা। আপনি এগুলো না দেখে ব্যাংকে টাকা রাখবেন মসজিদের নামে, কে ধুইতে গেছে আপনারে? কে রাখতে বলেছে আপনাকে? এগুলোর জন্য মসজিদের কমিটির কি দায়ী হতে হবে? কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? আল্লাহর দরবারে। সব জায়গায় হকের বিষয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই। এই দেশে যত কর্মকর্তা কর্মচারী আছে, দেশে যত চাকরিজীবী আছে, সবচেয়ে কম বেতন কার বলেন? আলহামদুলিল্লাহ, জীবনে যত ইবাদত আছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি বলেন? নামাজ। আর সেই নামাজের ইমামের বেতন সবচাইতে? আলহামদুলিল্লাহ। আবার কয় কে জানেন আল্লাহ বরকত দেয়, তাই না? হ্যাঁ, তাই বরকত। ঠিক আছে,
ঠিক আছে, কিন্তু ওটা তো না, যার যে হক আদায় করার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমিন। জোরে বলি আমিন। আমিন। আরো জোরে আমিন। আমিন। নাম্বার তিন হলো পিতা মাতার হক আমরা আদায় করব। পিতা খুশি, কে খুশি? আল্লাহ। পিতা নারাজ? আল্লাহ। আপনার সবচেয়ে বড় জীবনের বড় পীর হলো পিতা, সবচেয়ে বড় পীর হচ্ছে মা, বলি আলহামদুলিল্লাহ। মা এবং বাবা এই দুটো অফিসকে আপনি সন্তুষ্ট করবেন, আরো সন্তুষ্ট হয়ে যাবে, আরো সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এক কথা শেষ করে দিলাম। তবে বাপ মা যদি আবার চুরি করতে কয়, আস্তে কম, এরকম বাপ মা আছে না নাই? সেই সময় ফালা তুতিউহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তখন তুমি তাদের আনুগত্যটা করবে না। এটা সূরা লোকমানের মধ্যে আসছে। আচ্ছা, এরপরে হলো অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপর আল্লাহ তাআলা বান্দার হক আদায় করার কথা বলেছেন। কার হক বলেন? বান্দার হক। এতিম আছে, এতিমের মাল মেরে খাওয়া চাষা তো রায়গঞ্জে নাই, আছে না নাই? মেরে তো খাওয়ার উপায় নাই, কারণ আইন তো আছে, মেরে খেতে পারে না। কিন্তু কি করে জানেন, ওই সিরাজগঞ্জ রোডের মোড়ের যে 400 জায়গা, ওটা নিজের নামে থুয়ে দিয়া নদী পার হয়ে কোনায় সরের মধ্যে 400 ওটা এতিমকে দিয়ে দেয়। আসেন এরকম আসেন বাদে দেখে দেয়। দিলাম তো তোরে, শতকটা কি, কিন্তু মূল্য কি এক? না, মূল্য কি এক? তাহলে এই হক নষ্ট হলে আল্লাহ পাক কি তাকে মাফ করবেন? না। আবার অনেক হাজী সাহেব আছে, হজ করার আগ দিয়ে 7 মেয়েকে দাওয়াত দেয়, ছেলে একটা, 7 মেয়েকে দাওয়াত দেয়, বলে আমার মেয়েরা শোনো, বিয়ে শাদী দিছি, ভালো করে সংসার করে খাও, দোয়া করি বাবা আমি তোমার বাপ, তোমার একটা ছেলে আছে, একটা ছেলে আমি যদি হজে যাই মরে যাই ও তো এতিম হয়ে যাবে, 40 বছর বয়স, কিন্তু এতিম হবে, 40 বছর এতিম হয় তো, আচ্ছা এতিম হয়ে যাবে তো, আমার যা আছে তোমরা যেটা পাবা এগুলো আমি যেহেতু যাচ্ছি, তোমরা আগেই আমার ছেলের নামে দলিল করে দাও। ওটা কি হারাম জাদা না কন্ত? ওটা কি হাসিনা হারাম জাদা কন্ত? এরকম কাজ করা যাবে? এগুলো বান্দার হক নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না, স্ত্রী হক নষ্ট করা যাবে না, পরিবারের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, রাস্তা বন্ধ করা যাবে না। মুসলমান গ্রামের ভিতরে একটা কালচার চালু আছে, কিছু হইলে রাস্তা বন্ধ, হ্যাঁ আছে না? মাথায় নিবেন না, এটা কাজ আছে তো ওনার তো, শোনেন চেয়ারম্যানই করা যে কি কঠিন কাজ বলেন, কাউকে যদি বিপদে ফেলতে চান চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন, যদি শত্রুতা থাকে চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন, মামলা একখান দিয়ে দিবেন, ভাঙ একখান গাড়ি কিনে দিবেন, টাইট জুতা কিনে দিবেন, সব বিপদ এগুলো। এই যে বলতেছে হুজুর আমি চলে যাচ্ছি, কিছু সিগনেচার বাদ আছে, সব সিরিয়ালে বসে আছে, রাত 3টার দিকে ফোন দেয় চেয়ারম্যানকে, হুজুর চেয়ারম্যান আমার এক বন্ধু চেয়ারম্যান হয়েছে, আলেম মানুষ তো, কে বস কি কব, আমারে বলতেছে চেয়ারম্যান হয় যে কি বিপদে পড়ছে, রাত 3টার দিকে ফোন দেয়, বলে চেয়ারম্যান সাহেব জানেন আমার কি অশান্তি, রাত 3টার দিকে বলেন তো ফোন দিলে কি অশান্তি না কম তো, এই চেয়ারম্যান কোনো অশান্তিতে পড়ে, এই হচ্ছে অবস্থা। গ্রামের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো কিছু হইলেই রাস্তা ব্লক, রাস্তা তোমার বাপের, জায়গার মালিক কে? আস্তে করেন কেন, জায়গার মালিক কে? যে ব্যক্তি দুনিয়াতে কারো রাস্তা বানায় দেবে আল্লাহ তাকে তাকে জান্নাতের রাস্তা বানায় দেবে, কথা বোঝা গেল? কোনদিন রাস্তার পথ নিয়ে খোটা দিবেন তো আপনি বান্দার হক নষ্ট করে ফেলবেন। রাস্তা দিবেন হাঁটার জন্য, হাঁটবে সে, কখনো বলবেন এটা আমার মাটি, এটা আমার জায়গা বলবেন না, আমার জায়গা, আমার জায়গা বললে এটা শিরকের কাজ হবে, ঠিক কিনা বলেন? সব জায়গা কার? সব জায়গার মালিকানা কার? প্রতিবেশীর গুরুত্ব এত বেশি, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির মালিক বানায় দিতাম, ওয়ারিশ বানায় দিতাম, প্রতিবেশীকে আমি সম্পত্তি ওয়ারিশ বানায় দিতাম। তাহলে প্রতিবেশীর নাম আছে না নাই? এগুলো সব বান্দার হক, কার হক? আমরা হকগুলো আদায় করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমি অনেক কথা বলে ফেলেছি, কষ্ট পান নাই তো আপনারা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আচ্ছা, বউয়ের হক আদায় করতে হবে, সবাই রাজি আছেন তো? স্বামীর হক আদায় করতে হবে, স্বামী স্ত্রী হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। কিছু কিছু স্বামী আবার বউয়ের হক ভালো করে আদায় করে, বউয়ের ছবি সুন্দর করে তুইলা ফেসবুকে দিয়ে পাবলিক করে বলে, প্রিয় দেশবাসী আমার বউকে আসন সবাই জামাতের সঙ্গে দেখি, যেরকম নাউজুবিল্লাহ, এটা কি হক? এটা কি হক? বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিকের না পার্সোনাল? বলেন বউ কি পাবলিক না পার্সোনাল? তুমি ফেসবুকে দিবে কেন? এটা হক নষ্ট হয়ে গেল, বউ তোমার নিজের,
বউ তোমার, নিজের স্বামী তোমার, নিজের এই আবার আসতে কোন কেন, স্বামী ও মহিলার কি নিজের বউকে সাথে নিয়ে চলবেন, তাহলে কোনো ভুল হবে না। যেখানেই যাবেন লম্বা সফর সেখানে রাসূল বউকে সাথে নিয়ে যেতেন, যেরকম সুবহানাল্লাহ। উহুদের রাসূলের সাথে আম্মা জান আয়েশা, হজের সফর আম্মা জান আয়েশা, তাবুক সফর আম্মা জান আয়েশা। আল্লাহু আকবার বলেন, সব জায়গায় রাসূল বউ ছাড়া যান নাই, কারণ বউ হচ্ছে ইমানের পাহারাদার। ইমানের কি পাহারাদার, বউকে সাথে নিয়ে যাবেন, হয়তো হঠাৎ করে বউ সাথে আসে, নলকার মোড় দিয়ে যেতেই, রোডের মোড় দিয়ে যেতে হঠাৎ করে এক সুন্দরী মহিলা সামনে পড়ছে, হঠাৎ করে আপনি 30 সেকেন্ড দেখে ফেলছেন, আর এই নজরে যদি আপনার বউ যদি দেখে যে আমার স্বামী 30 সেকেন্ড চাইছিল, কি কথা কি বুঝতেছেন, সারাদিন কিছু কমে না, কারণ রাস্তায় তার গন্ডগোল সম্ভব না। সন্ধ্যার পরে হাতে ডাকতেছেন, সুইট এইদিকে আসুন, থাও তোমার সুইটি সায়া থাকে আরেকদিকে, কি কথা বলছেন। এই জন্য বউটার সাথে থাকলে ইমানটা কি ঠিক থাকবে, বলি আলহামদুলিল্লাহ। অন্যের বউ না কিন্তু নিজের বউ, এটাও যেন মনে থাকে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও, জোরে বলি আমিন। সব হক, সব কি হক, হক নিয়ে আজকে কথা বললাম, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তাওফিক দিয়ে দাও। জীবনে এক অক্ত নামাজ ছাড়বো না, সবাই রাজি আছেন তো? দেখি কারা কারা, সবাই বলি আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, আসেন আমরা এখন দোয়া করি। নামাজ পড়বেন না, নামাজ হবে তো, কয় অক্ত নামাজ, হ্যাঁ আমরা নামাজ আমরা ছেড়ে দেবো না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই নামাজের মতো করে বসি। মাহফিল দিনের বেলায় ভালো, ভালো না দিনের বেলা, ভালো না বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই জাতিকে দিনের বেলা মাহফিল করার তৌফিক দাও। রাতের বেলা আমরা দেখি আজাবে থাকি জানেন, আমাদের বক্তা মানে প্রধান বক্তাদের উঠায় দেয় রাত 11:30 দিকে, ওই দিকে দুনিয়ার সাপ, পেশাবের সাপ, ঘুমের সাপ, বাড়িতে যাওয়ার সাপ, হুজুর মহাসাপ, এই সাপে কোনো ওয়াজ হয় না। আর দিনের বেলা কারো কোনো ঘুমের চাপ নাই, কোনো সমস্যা নাই, সুন্দর করে আলোচনাগুলো শুনতে পাই, বুঝতে পাই, বলি আলহামদুলিল্লাহ। সুন্দর কমিটিকে ধন্যবাদ, এই ওঠে কেন, বসেন, আপনারা উঠলে পরে জনগণ ওঠে, সবাই ফলো করে যে বসেন সবাই। আমরা চাইবো কার কাছে, আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অসুস্থ আল্লাহ তাআলা মিষ্টি বিকেল গোধূলি বেলা নদীর তীরে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে অধিকার নিয়ে কথা বলেছি, তোমার অধিকার কেমন, বান্দার অধিকার কেমন, পিতামাতার অধিকার কেমন, আল্লাহ তাআলা শেষান্তে সেই দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছি, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দগির গুনাগুলো মাফ করো, কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও,
যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মা কে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মৌত কবরে জুটায় দিও। আল্লাহ তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছি, তোমার বান্দাগুলো কি কি যেন চাচ্ছে, তোমার বান্দার সংসারে হয়তো অশান্তি আছে রে আল্লাহ, অশান্তি দূর করে দাও। সন্তানগুলো কথা শোনে না, দুষ্ট হয়ে গেছে, তাদেরকে তুমি অনুগত বানিয়ে দাও। অনেক মা কোন জায়গায় কত যন্ত্রণা আছে তুমি আল্লাহ ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা ব্যবসায় মন্দা বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা অসুস্থ লোকটা তুমি আল্লাহ সুস্থ করে দাও। আমরা চাইবো কার কাছে? আল্লাহ তাআলা চাওয়ার তো কোনো জায়গা নাই, তোমার বান্দা অনেক তোমার কাছে চায়, তোমার তোমার কাছে অনেকেই প্রার্থনা করে, কিন্তু আমার তো প্রার্থনা করার জায়গা তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ মেহরবানি করে তোমার বান্দা হিসেবে তোমার কাছে প্রার্থনা, দয়া করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে তুমি আল্লাহ সামিল করে নিও। আমিন। আল্লাহ তাআলা মওতের ডাক কোন দিন আসবে জানি না, মালাকুল মওত কোন দিন আসবে কেউ আমরা বলতে পারি না, তবে যেদিন মরবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, সবাই টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে, কাফনের কাপড়টা পড়ায় দেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলে কত শ্যাম্পু দিয়েছি চুলগুলো সব খসে খসে পড়বে, 3 দিন যাবে না, পেটের সমস্ত চামড়াগুলো সেই পেটের সমস্ত নাড়ি ভড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে, 3 মাস যাবে না, কবর খুলে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।